ওই জিনের বাদশাহ বা অন্যান্য পরিচয় যেগুলো আছে এগুলো দিয়ে মানে প্রতারণা করতে আপনারা সবাই এই কাহিনীগুলো জানেন। ইদানিং শুরু করেছে এই পুলিশ অফিসারের পরিচয় দিয়ে, কিছুদিন পর হয়তো দেখা যাবে যে অন্যান্য আরো অনেক কিছু আসতে পারে, এটাই তাদের মূলত পেশা এবং নেশা। তো সেই ক্ষেত্রে তথ্যগুলো যখন আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয়, সবাই জানলে আশা করি তাদের প্রতারণার খাতগুলো কমে আসবে। গত 27 তারিখে আমাদের সদরঘাট থানায় এই মামলাটি রুজু হয়, অর্থাৎ আমাদের ওই এলাকার একজন বিকাশ এজেন্ট তার কাছ থেকে পুলিশ অফিসার নাম ব্যবহার করে ফোন দেয় এবং বলে যে পুলিশের টাকা, আমি এসপি বলছি, আমার ওই 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 সার্জেন্ট সে টাকাটা আপনাকে দিয়ে দেবে, সুতরাং আপনি এটা আমার কাছে মানে বিকাশে সেন্ড করুন। এভাবে পরিচয় দিয়ে একাধিক মাধ্যমে সে 50,000-এরও বেশি প্রাথমিক পর্যায়ে টাকাটা নিয়ে যায়। তখন যখন আমার সার্জেন্টকে পরবর্তীতে দোকানদার জিজ্ঞাসা করে দেয়, স্যার আপনার নাম ব্যবহার করে এক্সপি স্যার ফোন দিয়েছিলেন, 1,000 টাকা আমি পাঠিয়ে দিয়েছি। তখন সে বললো, আমি তো কিছুই জানি না, আমাকে জাস্ট ওখানে যেতে বলা হয়েছে, আমি তো এর বাইরে কিছুই জানি না। তার মানে হচ্ছে ওই আমার পুলিশের ওর বিভিন্ন ওয়েবসাইট থেকে পুলিশ অফিসারদের নাম্বারগুলো তারা নেয়, ওই নাম্বারটা ব্যবহার করে তার পরিচয় দিয়ে এইভাবে আমাদের অধস্তন অন্যান্য পুলিশ অফিসারদের কাছ থেকে ফোন দিয়ে ওই নামগুলো ব্যবহার করে তারা আসলে এই প্রতারণাটা চালিয়ে যাচ্ছে। এবং এই পর্যন্ত মানে আমাদের তথ্য যেগুলো আমরা মানে পেয়েছি, প্রায় 483 জনেরও বেশি পুলিশ অফিসারের নাম্বার ব্যবহার করে এই পর্যন্ত সে এই এই ধরনের প্রতারণা করেছে। এই ধরনের মানে প্রতারণা চক্রে সে গত 3.5 বছরের বেশি সময় ধরে কাজ করছে। ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে বলছিলাম আমি এসপি বাবন বলছিলাম, আপনি কি দোকানে আছেন? বলছে হ্যাঁ দোকানে আছি। এই নাম্বার দিয়েছিলাম, এই নাম্বারে কিছু টাকা পাঠিয়ে দিন, এভাবে পাঠিয়ে দিন সে টাকা। তো ওদের টাকাটা আপনি কেন পাঠাবেন? কী জন্য ড্রাইভারটা পুলিশ পরিচয় দিয়েছিলাম তাই। এইভাবে সেটা করি নাই, করার মধ্যে এই করোনার ভিতরে আটক করছে স্যার। জি না, অর্ডার করা 2-2.5 বছর থেকে অর্ডার করি। জি না, আমার একটা ছোট মাদক মামলা আছে রে মন্ড। জি 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 আরো 2 ফেরা আড়াই 3 বছর হবে। 3.5 বছর? কত টাকা করে পান? বেশি টাকা পাইনি, ওরা তিনজনের মিলে ভাগ করে দেয় আমাকে 5,000-7,000 টাকা করে দেয়। কত? 5,000-7,000 টাকা দেয় ওরা দুজন।